বা কি অবস্থা আছে, আর এটা আজকে আমরা আনিয়েছি দাদা বৌদি থেকেই, লেবু সরাও লেবু সরাও, তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন লেবু দেয়, দেখি দেখি দেখা গালে মালে লাগে, এই হচ্ছে ঝুরঝুরে বাসন্তী পোলাও, হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে একটা দম, আমার হাত জিন্দাবাদ। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, শনিবারের এখন বেজে গেছে সকাল 7:30, এই রোজকার ডিউটি, যাচ্ছি এখন দুধ আনতে, আসার সময় দোকানের কিছু জিনিস নেওয়া নিয়ে বাড়ি। একদিন ঝড় বৃষ্টি হওয়ার পর পরের দিন ওয়েদারটা বেশ সুন্দর হয়ে যায় না, আর এই এলাকাটা বেশ ভালো লাগে, হাঁস মুরগি গরু ছাগল এইসব নিয়ে। এই বাড়িটাতে রোজ দেখি ফুল থাকে, জানি না কেন। আজকে অনেকে আছে, আজকে লাইন পড়েছে দেখো কৌটোর। প্রথমবারে দুধ শেষ হয়ে গেছে, এখন আবার দোয়াচ্ছে। আর এই দিকটা দেখো, এখানে অনেক চাষবাস হয়, এই যে এখানে শীতকালে পুরো ফুলকপির চাষ হয়। এদিকটা দিয়ে কোনোদিন আসিনি, কিন্তু খুব নোংরা জায়গাটা। এখন ওয়েট করি, এইবারে দুধ দোয়ানো হবে তারপর। আজকে দেরি হয়ে গেল, না আমার দেরি হয়নি, আমি টাইম মতোই গেছি, ঘোষ কাকা আসতে দেরি করেছে, তাও আবার প্রথমবারে পেলাম না, প্রচুর লাইন পড়েছিল। তারপরে আসার সময় এই দোকানের কিছু জিনিস, এই চিনি টিনি এইসব বিস্কুট নিয়ে এখন ফিরছি, রোগটা নেই বলে রক্ষা। এখন বাজে সকাল 9:30, আমি এসে দুধ জল দিয়ে দিয়েছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এ দেখো কালকে জামা কাপড়গুলো তুলিনি, এগুলো পড়ে গেছিলো, ইন্দ্র আবার তুলে রেখেছে, ওদিকে এই অবস্থা। আর এই যে এই একটা জামা পরে রয়েছে, আর বারান্দাটা ভালো দেখেছো, তোমরা অনেকেই বলেছো বারান্দায় স্লাইডিং লাগিয়ে নিতে, কিন্তু স্লাইডিং লাগালে না এই খোলামেলা ব্যাপারটা থাকবে না, একটা সাইড স্লাইডিংয়ে যেরকম থাকে আটকানো, তো ওটা আমি চাইছি না। এই তো ঝড় বৃষ্টি এই কটা দিন, তারপর তো সারা বছর ঠিকঠাকই থাকে, এই কটা দিন সহ্য করবো আর কি। এখন বারান্দায় আর যেতে পারছি না, পরিষ্কার হবে তারপরে, আর জামা কাপড় মেলে এরকমভাবে রেখে দেবো না, বিকেল বিকেল তুলে ফেলতে হবে। হ্যাঁ ভাতটা দিয়ে রেখেছি, আয়। তাতান বলছে আজকে সকালবেলা পটল আলুর তরকারি দিয়ে ভাত খাবে, এই জন্য গরম করে দিলাম। ওই তো আমি অপশানটা দিয়েছিলাম, তারপর তুই রাজি হলি, কেন কালকে তরকারিটা খুব ভালো খেয়েছে। বাজে 10:00, ওই যে তাতান ওখানে পড়তে বসেছে, ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাবো। ওদিকে আবার টেবিলে কালকে যে শাক এনেছিল, শাকটা তো বাছা হয়নি, তো শাক দুটোই বার করে রেখেছি, যেটা আজকে করবো সেটাও বেছে রাখবো, যেটা কালকে হবে সেটাও বেছে রাখবো। আর কালকে একটু ঝড়ফড় হয়েছে না, হাওয়া টাওয়া এই জানা দাদা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও ধুলো ধুলো হয়ে গেছে। প্রথমে তো বৃষ্টি হয়নি, প্রথমে তো ঝড়টা দিল, পরে তো বৃষ্টিটা আসলো। যাক, এই ফার্নিচারগুলো ঝাড়পোছ করবো, করে আমি খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর শাক বাছতে বসবো। এখন বাজে 10:30 কাছাকাছি, তাতার এখানে পড়ছে, আর আমি পুরো সব ফার্নিচার টার্নিচার পুরো পরিষ্কার করে ফেললাম, আর ওদিকে টেবিলে শাক বার করেছি, শাকটা বাজবো পরে, আগে আমি খেয়ে নিই, কিন্তু তার আগে না মাছটা বার করে জলে ভিজিয়ে রাখি, বরফটা ছাড়তে তো সময় লাগবে, তারপরে খাবো। বেজে গেছে 10:35, এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, পাউরুটি একটু সেকে নিলাম, আর কলা আর সবেদা, কলা আর সবেদাগুলো রাখা যাবে না কারণ একদম মজে গেছে, তার জন্য নিয়ে নিলাম, সবেদা আর একটা আছে, তাতানকে একটু বেলাতে কেটে দিয়ে দেবো। তো চলো এখানটা একটু বসে ব্রেকফাস্ট করি, আর একটু মোবাইল টোবাইল দেখি। আর মেঘলা ওয়েদার, কিন্তু কাজকর্ম করছি তো বেশ গরম লাগছে। কি হচ্ছে এটা, কি হচ্ছে এগুলো, ক্রিকেট, এটা ক্রিকেট ঝাঁটা দিয়ে, হ্যাঁ রে আমার ড্রেস নোংরা, আর বল হচ্ছে এই সফট টয় গুলো, বাহ বাহ দারুন, এটা হেভি ছিল, এটা হেভি ছিল, দেখ তোদের থেকে অনেক কিছু শেখার আছে, ও ব্যাপক ব্যাপক, বাহ 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 বাহ, এই
ব্যাস, বা কি অবস্থা আছি, চল তুই আমার ঝাঁটাটাকে মনে হচ্ছে 12টা বাজবে, তোর এটা ব্যাট নয়, বেচারি কি অবস্থা, ইস এখন বাজে 12:30, এই সারাদিনে এই প্রথম বারান্দায় পা দিলাম, বারান্দাটার যে অবস্থা হয়েছিল, এই চল, এই যে এই জায়গাগুলো পুরো কাদা কাদা হয়ে গেছিলো, পরিষ্কার হয়েছে বাবা, বারান্দা না আসলে হয়, তবে আজকাল গাছে জল দিতে হবে না, কালকে বৃষ্টিতে পুরো সব টপ ভেজা ভেজা একদম, এই এই টপটা পরিষ্কার করে ফেলা হয়েছে, এবার এটা করতে হবে। এই এতক্ষণ ধরে এই সবজি টবজি সব কেটে উঠলাম, এখানে মাছের মশলাও রেডি করে নিয়েছি, এই যে আজকে হয়েছে জ্যান্ত কাতলা মাছ, এই মাছ সব সবজি দিয়ে করবে, এর আগের দিন না ঝিঙে একদম কম হয়ে গেছিলো, ঝিঙে তো রান্না করলে একদম ছোট্ট হয়ে যায়, চিপসে যায়, তার জন্য আজকে বেশি করে দিয়েছি, সবাই চেয়ে চেয়ে ঝিঙে পায়নি, এই যে পটল আলু ঝিঙে ডাঁটা সজনে ডাঁটা, আর এই যে আজকে কলমি শাক বেছেছি, কলমি শাকের এরকম এরকম ডাঁটা না মাছে দেবো, আগের আমার মা করতো কলমি শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল, কী যে ভালো লাগতো, অনেকদিন পর আজকে আমিও দেবো, ঠিক আছে। আর হবে পাট শাক ভাজা, পাট শাকও ধুয়ে কেটে নিয়েছি, এবার ঝপঝপ রান্না বসাবো। আজকে এখন কটা বাজে জানো, 2:30 বেজে গেছে, আমি ভাবতেই পারিনি যে এতক্ষণ সময় লাগতে পারে, তাহলে আমি রান্নাঘরে আরও আগে ঢুকতাম, 11টার সময় শাকগুলো নিয়ে বসেছিলাম, শাক বাছলাম, তারপরে এই এতগুলো সবজি কাটতে আমার প্রচুর সময় লেগে গেছে, তারপরে এই যে এই বাসন বাসনগুলো জায়গা মতো গোছালাম, টেবিলটা পরিষ্কার করলাম, এগুলো অবশ্য আমি রান্না বসিয়ে দিয়ে করেছি, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তো এই ফাইনালি সবজি ভেজে মশলা মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে চাপা দিলাম, ফুটে গেলেই এই যে পটল আর মাছটা ভেজে তুলে রেখেছি, এটা দিয়ে ঢাকা দিয়ে আমি যাবো স্নান করতে, আর এখানে ভাতও হয়ে গেছে, এখন বেজে গেছে 3টে, আমরা খেতে বসলাম, এই যে পাট শাক ভাজা কাসুন্দি দিয়ে শশা, আর এই হচ্ছে সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল, ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমি আজকে জামা কাপড় কাচলাম না, আমি খবরে দেখলাম কি যে আজকেও নাকি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে সকাল সকাল জামা কাপড় কাচতেও পারিনি, মেলতেও পারিনি, বেলা হয়ে গেছে, আমি বললাম থাকি আজকে আর কাচব না, দেখো কিছুই হলো না। তোমার জন্য কি এই টাইমেই হবে যে এমন কোনো কথা আছে, 1 ঘন্টা পরেও হতে পারে, আবার না হতে পারে, সকালবেলা হতে পারে, ওয়েদারের ব্যাপার বলা যায়, মাঝখান থেকে আমি জামা কাপড় কাচা হলো না, আবার সেই জমে যাবে। যাই হোক, আজকে না ভাতের থেকে সবজি খাওয়া বেশি হয়ে গেছে, যদিও উচিত এটাই, ডাক্তাররা বলে ভাত অল্প খাবেন সবজি বেশি খাবেন, তো আজকে সেটাই হয়েছে, সবজি খাওয়াটা না বেশি হয়ে গেছে, সবজি খেয়ে আমি সবসময় পেটে জায়গা রেখে খাই, কিন্তু আজকে আর জায়গা ছিল না, সবজি খেয়ে না পেট পুরো আইধাই আইধাই করছিল, এখন বারবার জল খাচ্ছি। এখন বেজে গেছে 7:00, আর আমাদের চলে এসছে ইভিনিং স্ন্যাক্স, আজকে দাতনের বাবার তরফ থেকে ট্রিট, এই যে এখানে অর্ডার করা হয়েছে, তবে কারোরই এখন খুব একটা খিদে নেই, মাম খিদে আছে, তাহলে একটু পরে খাই, বাবাইরও নেই আমারও নেই, একটু পরে খাবো থাক। এখন বাজে এই 7:30-8:15 মতো, এই এখন ফাইনালি সবার তাহলে এটা সবাই ঢুকিয়ে দিই, ভালো গরম আছে বাবা, ভালো গরম আছে, আর এটা আজকে আমরা আনিয়েছি দাদা বৌদি থেকেই, লেবু সরাও লেবু সরাও, তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন লেবু দেয় জানি তো, কিন্তু লেবুটা এখন সরাও, হ্যাঁ এটা থাক, আজকে তো তো আসুক, তখন আমি কোনটা নেবো, আজকে আমার ঠান্ডা হয়ে যাবে, আমি কোনটা নেবো, এইটা খা, এটা বেটার সব থেকে, এটা এনেছি আমরা দাদা বৌদি, এর মধ্যে মাংস কম ছোটতে বেশি, যেটা খুশি খাও, যেটা খুশি, এটা কেমন খেতে, কেমন এটা কি, এরকম করলে কেন, কিরম খেতে, কি টক টক, কি আমার পছন্দ না, ও টক, এটা কি আছে দেখি, এটা যথেষ্ট ভালো মা,
বাবা তোর ভালো লাগবে আমি জানি, বাবা তো পছন্দ করে না। এটা এটা কি? এটা ঠিক আছে, এটা স্যালাড। আচ্ছা আমি কামরটা দিই দাও। ওটা তো আমি খাবো না, দুটোর মধ্যে কোনটা নেব? তন্দুরি চিকেন। ও এখনো ডিসাইড করে উঠতে পারলো না ও দুটোর মধ্যে কোনটা নেবে, কি অবস্থা বাবু। এদিকে এবার সবাই বলবে এই বলে তাতন খায় না খায় না, এগুলো আমি খেতে পছন্দ করি কিন্তু এই জিনিসগুলো একটু ভালো লাগে। হ্যাঁ এখন পিজ্জা দাও এইসব দাও তাহলে খেয়ে নেবে একদম কপত কপত করে। এই চল তো তোর জন্য আমি বসে থাকতে পারবো না। বলো না কোনটা নেব। আমি তোকে তো বললাম এইটা সব থেকে ভালো পিস ছিল, কিন্তু এর মধ্যে মাংস বেশি আছে। দুধ খা যা। তোমাদের এরা বলছো ওদের কাছে খুব একটা খাস লাগছে না। ভালো বাট পোড়া চিকেন তো খারাপ না, মোটামুটি আমার কাছে খুব একটা খাস না। অনেকের কাছে ফেভারিট কিন্তু আমার কাছে অত ফেভারিট লাগলো না। আমার ভালো লাগছে বাট আসুন এখানে বস, এই চেয়ারটাতে বস। আমি আর হাত দিলাম না। চিকেন তন্দুরি, তন্দুরি চিকেন। লেবুটা নিয়ে নে। ওরও ভালো লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি, কাকা এটা খুব একটা ভালো লাগেনি। তোর ভালো লাগছে কেন বলতো? তোরা যদি তোরা টকটা ভালো টক পছন্দ। হ্যাঁ তো দিদি দেখ না গালে না না টকে টক। এই দেখো না, দেখি দেখি তাকা গালে ভালো লাগে। এটা কি গালে থুতনিতে সব লেগে গেছে ওকে দাঁড়ে, মানে বোঝা যাচ্ছে যে না ও হেভি ভালো খায়। ওর দাঁড়ে ওর যে ভালো লেগেছে তার প্রমাণ হেভি। আচ্ছা খা। কতটা ভালো হয়েছে ওকে দেখেই বোঝা যাচ্ছে। দেখো এক হাতে পোষাচ্ছে না, দুই হাতে ধরে খাচ্ছে। হায় রে ভগবান আমার, দিদি তো গালে মুখে মাখিয়েছে আর দুই হাত এও গালে মাখিয়েছে। তুই লেগেছে গালে? হ্যাঁ এই তো আমার ভালো লেগেছে। যাক ঠিক আছে, ওদের ভাই যে পরিষ্কার করে খেয়েছে একদম দুজনে মিলে। দেখো অবস্থা, দেখো অবস্থা। আমি বলছিলাম না যে আমি কাছলাম না, ঝড় বৃষ্টি হলো না অলরেডি, কিন্তু ঝড় বৃষ্টি ওই করে জানাখানাগুলো সব দিয়ে আসলাম। ওরে বাপরে ভালো হাওয়া দিচ্ছে। তাতন তো গেল নিচে, বেজে গেছে 9:30, তো ঝড় ঠড় কমে গেল, বৃষ্টি তো একটু হলোই না, একটুও হলো না। ঝড় হয়ে রাস্তার ধুলো বালি সব ঘরে ঢোকালো, দৌড়ে দৌড়ে জানা ঠান্ডাগুলো সব দিলাম, তা সত্ত্বেও ঘরে বালি কিচকিচ করছে আর বারান্দা তো যাওয়াই যাচ্ছে না। যাই হোক বাদ দাও, এদিকে ওই তন্দুরি চিকেনটা তো আমিও খুব একটা ভালো খাইনি, কিছুটা খেয়ে দাদানকে দিয়ে দিয়েছি। আর ইন্দ্র খেয়েছে কিন্তু খুব একটা পছন্দ হয়নি, মানে যেই আশা করে এনেছিল সেই আশাটা মেটেনি আর কি। দাদার মধ্যে তাহলে রাত্রে ভালো ভালো একটা কিছু করো, নাহলে আমার দিনটাই নষ্ট হবে। আলাম কী খাবে বললো, পোলাও আর আলুর দম করো। তো আমি আলুর দম তো করবোই, আলুর দমের মধ্যে একটু পনির দিয়ে দেবো, কারণ পনির আমার আর তাদের বেশ ভালোই লাগে। ও খায় কিন্তু খুব একটা পছন্দ করে না, তো ওই আলুর দমের মধ্যে একটু পনিরও দিয়ে দেবো। এই তো আর এদিকে সব রেডি করে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে মশলা মশলা সব বেটে নিয়েছি, মানে ওই কাজু পোস্ত টোস্ত সব নিরামিষভাবে করবো আলুর দম করার জন্য। আর এখানে গোবিন্দভোগ চাল, নুন হলুদ ঘি চিনি দিয়ে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আগে আলুর দমটা করবো, তারপর পোলাওটা করবো। আলুর দমটা প্রায় হয়েই গেছে, ফুটেও গেছে, এরপর পনিরগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস নিরামিষ আলু পনিরের দম। ওদিকে আলুর দম হয়ে গেছে নামিয়ে নিয়েছি, এদিকে পোলাওটা রেডি হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো 10 মিনিটের মতো। ব্যাস বাসন্তী পোলাও রেডি। এদিকে পোলাওটা তো হচ্ছে, ততক্ষণে আমি এদিকে একটু টক দই বসাবো, কারণ তাতান এখন রোজ টক দইকে মানে তাতানকে রোজ দিচ্ছি, তো যার জন্য টক দইটা লাগছে। শেষ হয়ে গেছে, একটুখানি রেখে দিয়েছিলাম, আজকে আবার বসিয়ে দিলাম। এখন বাজে 10:30, আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট। এই যে এই হচ্ছে ঝুরঝুরে বাসন্তী পোলাও, আর এই হচ্ছে
পনির দিয়ে আলু দিয়ে একটা দম, যেটা এটার গন্ধটা দারুণ বেরিয়েছে। আর এদিকে আমি রান্নাঘরটা মুছে পুরো পরিষ্কার। মাম আসো, তুমি চিকেন তন্দুরি ভালো খেয়েছো নাকি? এটা এটা আলুর দমন দেখো পোলাওটা বেশি ভালো হচ্ছে। আমার হাত জিন্দাবাদ। যেখানে আমি সব খাবারই ট্রাই করি, আমি চিকেনে আরো আইটেম খেয়েছি কিন্তু এটা আমার ঠিক ভালো লাগলো না, তার থেকে এটা ভালো তৃপ্তি করে খাচ্ছি। এখন বেজে গেছে 11:30, আর আমি তোমাদের বললাম না যে বৃষ্টি হয়নি, আমি বুঝতে পারিনি, বৃষ্টি কিন্তু টিপি টিপি করে হয়েই যাচ্ছে, এখনো হচ্ছে বাইরে, খুব বেশি জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো এদিকে কাজকর্ম সব কমপ্লিট, টেবিলও পরিষ্কার করে ফেলেছি, এই যে তাতাল শুয়ে পড়েছে, এখন আমিও জাস্ট ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়বো, আর বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।